আমাদের বিএনপির পক্ষ থেকে প্রার্থী সিলেক্ট করা হয়েছে, এটা হচ্ছে আপনার মোহাম্মদ কাউসার জামান, নিকনাম হচ্ছে বাবলা। উনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির পক্ষ থেকে। উনি গতবার ইলেকশন করেছিলেন এবং আমরা আশা করছি যে এবার তিনি আরও ভালো করবেন, সেই জন্য তাকে মনোনয়ন দেশনীতিবেগুন কাজে দিয়ে দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। ঠিক আছে, এটাই তো মূল কথা। না, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সম্পর্কে তো আপনার রংপুরে সেই ধরনের এমন কোনো ঘটনা ঘটেনি, তাই সমগ্র দেশে যে ঘটনা ঘটছে রংপুরেও ঘটছে, হচ্ছে যে আপনার বিএনপির প্রার্থীদেরকে বা বিরোধী দলের প্রার্থীদেরকে কতদূর কাজ করতে যাওয়া হবে, তাদেরকে আপনার নিরপেক্ষভাবে তারা কতটুকু নির্বাচনী প্রচারণা চালাতে পারবে সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইতিমধ্যেই আমাদের অনেক নেতাকর্মীকে সব দেশেই সারা দেশেই গ্রেপ্তার করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি আপনার একটা জন্মদিনের প্রোগ্রামের মতো একটা আপনার একেবারে সাধারণ প্রোগ্রাম, সেটাও করতে দিচ্ছে না, প্যান্ডেল ভেঙে দিচ্ছে, চেয়ার ভেঙে দিচ্ছে এবং আপনার বলা হচ্ছে যে আপনার প্রোগ্রাম করা যাবে না। শুধু এই দেশের সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে সেটা সকলেই অনুমান করতে পারেন। বিশেষ করে এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে, অনুষ্ঠান করতে পারবে, সেটা সম্পর্কে আমাদের যত সেনাবাহিনীর কথা আমরা আগেই বলেছি, আমরা প্রত্যেকবারই বলছি যে আমরা নির্বাচনের সময়ে আগে থেকে সেনাবাহিনী এদেরকে মোতায়েন করার জন্য আমরা দাবি জানিয়েছি। অবশ্যই অবশ্যই নারায়ণগঞ্জও করেছিলাম, কুমিল্লাও করেছিলাম, আমরা এখনও করছি যে এখানেও সেনাবাহিনী মোতায়েন করা উচিত।